আজকের দুনিয়ায় সমাজ যেভাবে গঠন করা হয়েছে, যেভাবে জীবনের নানা দিক নিজেদের সাজিয়ে নিয়েছে, তাতে পুরুষদের তুলনায় নারীদের স্বাস্থ্যের প্রতি অনেক বেশি যত্ন নিতে হবে। কারণ শুধুই একজন নারীর মধ্যে প্রকৃতি একটা খুব সুসম্পন্ন প্রজনন ব্যবস্থা দিয়েছে। আমরা সবাই কোনো নারীর গর্ভ থেকে জন্ম নিয়েছি, তো ভিতরে একটি সুসম্পন্ন ব্যবস্থা ছিল বলেই। সাধারণত অতীতের দিকে দেখলে দেখবেন যে 15-16 বছর থেকেই তারা জননতন্ত্রটা ব্যবহার করা শুরু করতেন, সম্ভবত সারা জীবন, অন্তত বংশবৃদ্ধির ক্ষমতা থাকা অবধি কোনোভাবে এটা কাজে লাগানো হতো। কোনো মহিলার যদি জীবদ্দশায় 6টা, 7টা কিংবা 8টা সন্তান হয়ে থাকে, তাহলে খুব সম্ভবত সারা জীবন ধরেই সন্তানের তিনি জন্ম দিয়েছেন। তো প্রজনন অঙ্গগুলি একরকমভাবে কাজে লাগানো হতো বলে আজকালকার তরুণীদের মতো তাদের কোনো সমস্যা ছিল না। আর একটা কারণ হল, পুরুষ মহিলা দুজনেই শারীরিক পরিশ্রম করত, খাটাখাটনির কাজ। খাটাখাটনির ফলে তলপেটের আশেপাশে কখনো মেদ জমত না। অল্প বয়সে কোনো মেয়ের তলপেটে মেদ জমা মানে সে বিপদকে ডেকে আনছে, পালানোর পথ নেই কোনো। বিপদ কত তাড়াতাড়ি বা কত দেরিতে আসবে তা নির্ভর করছে জিনগত ব্যাপার ও জীবনের নানা দিকের ওপর। তবে একবার তলপেটে মেদ জমলে তরুণী নির্ঘাত সমস্যা ডেকে আনছে, সমস্যা হবেই। যথেষ্ট কাজ মানে দৈহিক কাজ না করলে, ওনারা হয়তো অফিসে কাজ করছেন, তাতে কিছুই হয় না, এটা যথেষ্ট দৈহিক নয়। যদি মাঠে কাজ করতেন সেটা অন্যরকম হতো। বোধ হয় আপনি যে সমস্যাটার কথা তুলে ধরছেন তার বেশিরভাগটাই শহরের মহিলাদের হচ্ছে, কারণ স্রেফ তাদের দৈহিক কাজ। ওনারা যদি ব্যায়ামও করেন, ওই সকালে 1 ঘন্টা 1 ঘন্টা, বাকি সময় ওনারা শুধু বসেই থাকেন। তো এই কারণে ওই জায়গায় তেমন একটা কাজ হয় না, অ্যাক্টিভিটি ইন দ্যাট রিজন, এটা একটা কারণ। আরেকটা ব্যাপার হলো, প্রজনন প্রক্রিয়াটা কাজে লাগানো হচ্ছে না, সেটা আরেকটা কারণ। তো আপনি নিজের প্রজনন প্রক্রিয়াকে কাজে না লাগালে, অর্থাৎ 21 বছরের আগে যদি সন্তান ধারণ না করে থাকেন, তাহলে আপনার হঠযোগ করাটা ভীষণ জরুরি। যদি জিম করেন বা দৌড়ন বা এই সেই করেন, হ্যাঁ কিছুটা দৌড়ন, কিন্তু স্রেফ যদি জিম করেন, মাসেল বানান, দেখতে ফিট লাগলেও লক্ষণ ভালো নয়, আপনাকে তীব্রভাবে হঠযোগ করতে হবে। ইউ আর লুকিং ফিট, দ্যাটস নট গুড, ইউ মাস্ট ডু ইনটেন্স হাটা ইয়োগা ফ্রম দ্য এজ অফ 12 বছর বয়স থেকে। যদি কোনো কন্যা সন্তান হঠযোগ শুরু করে, she will go through all, তখন সে নানা সমস্যা, বেশিরভাগ লোকে যেটাকে বড় সমস্যা বলে ভাবে, জীবনের নানা ধাপে নিজেদের ভেতরে তাদের প্রচুর লড়াই করতে হয়, এসব সে অনায়াসেই পার করবে। তো এটাকে নিয়ে আসতে হবে, that if বংশবৃদ্ধি না করেই যদি মহিলার প্রজনন স্বাস্থ্য বজায় রাখতে হয়, তখন কিছু কিছু জিনিস করাটা খুব জরুরি। আর আপনি যা করছেন তার বেশিরভাগটাই যেন ছাতি ও তলপেটের অঞ্চলের কথা মাথায় রেখেই করা হয়, যেন সেটা নির্দিষ্টভাবে কাজ করে। হঠযোগের পদ্ধতিতে এটা যেভাবে কাজ করে, অন্য কোনো পদ্ধতিতে তেমন ব্যবস্থা নেই। আর নির্দিষ্ট কিছু আসনার প্রক্রিয়া আছে যেগুলো শেখানো যেতে পারে। মহিলারা এটা করলে তাদের আর ডাক্তার বদ্যির ঝামেলা পোয়াতে হবে না। দুর্ভাগ্যবশত দিন দিন সংখ্যাটা ব্যাপক হারে বাড়ছে। আর আরেকটা দিক হলো, আজকাল শহরে আরবান ইয়াং ওমেন, তরুণীরা অনেকেই কিছু না কিছু নিয়ে খুব চিন্তায় থাকেন। এককালে শুধু আপনার পরিবার বা সন্তান বা স্বামী বা আপনার কাছের বন্ধুরা আপনাকে বিরক্ত করতেন, কিন্তু এখন আপনার বন্ধুত্ব সারা দুনিয়া জুড়ে, আর প্রায় যে কেউ যে কোনো সময় আপনাকে বিভ্রান্ত করতে পারে। একটা মেসেজই যথেষ্ট, সেটা নিয়ে আপনি আগামী 3 দিন চিন্তায় কাটাবেন, যে কারণেই হোক না কেন। কোনো একটা কারণকে আমি দোষ দিতে চাই না, সবার মানসিক চাপে থাকাটা যেন একটা নিয়ম হয়ে গেছে। সো দিস অলসো ক্যান বি ভেরি ইজিলি হ্যান্ডেলড, দ্য বেসিক বডি কেমিস্ট্রি ক্যান বি ব্রট, কিন্তু এটাকেও খুব সহজেই সামলানো যায় আপনি যদি সঠিক ধরনের যোগ করেন। শরীরের প্রাথমিক রসায়নটাকে আপনার ভেতরে একরকম ভারসাম্যে আনা যায়, আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটাই সমাধান। নইলে সমস্যাটা আরও বাড়বে, কারণ আজ আমার মনে হয় গ্রাম শহর উপজাতি সব মহিলাদের এক করলে দেখা যাবে সন্তান ধারণের গড় বয়সটা 22 কিংবা তার বেশিতে গিয়ে দাঁড়িয়েছে। বাট আই বিলিভ
তবে আমার বিশ্বাস আগামী ২৫ বছরে এটা ৩৫ গিয়ে দাঁড়াবে খুব সম্ভবত। So if it goes up to 35, then the number of যেটা খুবই ভালো ব্যাপার, তো যদি ৩৫ গিয়ে দাঁড়ায় তাহলে তরুণীদের এই ধরনের সমস্যার সংখ্যা আরো বহুগুণে বেড়ে যাবে। তারা যদি নিজেদের যত্ন না নেন, নিজেদের যত্ন নেওয়া মানে ওষুধ খাওয়া বা ডাক্তারের কাছে যাওয়া নয়, আপনাকে যোগ প্রক্রিয়ার অভ্যাস শুরু করতে হবে, শরীরটা যাতে একটা ভারসাম্য নিয়ে আসে, কেমিক্যাল ব্যালেন্স দেহতন্ত্রে যাতে রাসায়নিক ভারসাম্য থাকে, যাতে হরমোনের ভারসাম্য থাকে, গ্রন্থিগুলো সব ক্ষরণ যাতে ভালোভাবে হয়, ভারসাম্যে হয়। আর এটা হলেই তরুণীরা এই অহেতুক অসুখের শিকার হবেন না। তবে একদল মানুষের সবসময় কিছু না কিছু শারীরিক ব্যাধি থাকে, সেটা আলাদা কথা, কিন্তু এই মুহূর্তে সংখ্যাটা যেমন অস্বাভাবিকভাবে বাড়ছে, সমাজ অসুস্থতার যে একটা অস্বাভাবিক স্তরে পৌঁছচ্ছে, তো সেটাকে কমাতে হবে, এটা খুবই জরুরি।